নমস্কার আমার প্রিয় বন্ধুরা, বালাজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অপর্ণা মুখার্জি। চেনা ইতিহাসের বাইরে আছে আলো আঁধারে মেশানো এক অচেনা ইতিহাস, কিংবদন্তি, বিভ্রম, ভ্রান্তি, ষড়যন্ত্র আর রহস্যে ঘেরা অজানা সত্যের অনুসন্ধান। আমাদের আজকের আলোচনার বিষয় আরব দেশের ভুলে যাওয়া তিন দেবী। ইসলাম পূর্ব আরব দেশের অধিবাসীরা বহু দেব দেবতার পূজা করতেন। এর মধ্যে তিনজন দেবী ছিলেন তাদের বিশেষ প্রিয়। এই তিন দেবী হলেন দেবতা আল্লাহর তিন কন্যা, আল উজ্জা, আল্লাত আর দেবী মান্নাত। আল উজ্জা ছিলেন শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। তিনি শক্তি, শৌর্য, সৌন্দর্য এবং প্রেম ভালোবাসার দেবী। আল উজ্জার ভক্তরা বিশ্বাস করতেন যে যুদ্ধক্ষেত্রে দেবী তাদের সব সময় রক্ষা করেন। মক্কার কাছাকাছি নাখালা নামক একটি জায়গায় তার একটি সুদৃশ্য মন্দির ছিল এবং সেখানে তার মূর্তি প্রতিষ্ঠিত ছিল। আল্লাত ছিলেন শস্য, উর্বরতা এবং পাতালের দেবী। আল্লাতের উপাসকরা বিশ্বাস করতেন যে দেবী মক্কায় বাস করেন এবং মক্কাতে তার একটি মূর্তিও ছিল। আল্লাতের রিলিফ ওয়ার্কে দেখা যায় শস্যগুচ্ছ হাতে দেবীর প্রতিকৃতি। তেমনিভাবে আল উজ্জার প্রতীক ছিল তিনটি গাছ। দেবী মান্নাত হলেন ঐশ্বর্য, বৈভব এবং মৃত্যুর দেবী। তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন আরব দেশে, বিশেষ করে আল হাবাস আর আল খাজার উপজাতির প্রধান দেবী ছিলেন তিনি। মক্কা ও মদিনার মাঝখানে আল মুসাল্লা অঞ্চলের সমুদ্রের তীরে একটি মনোরম স্থানে দেবী মান্নাতের সুদৃশ্য মন্দির ছিল। তার মন্দিরে অনেক ভক্ত সমাগম হতো। কথিত আছে যে তীর্থযাত্রা সেরে ভক্তরা মান্নাতের মন্দিরে আসতেন। এখানে এসে তারা দেবীর উপাসনা করতেন, পরিক্রমা করা হতো মন্দির এবং সবশেষে মস্তক মুণ্ডন করে তারপরেই তাদের তীর্থযাত্রা সমাপ্ত হতো। দেবী মান্নাতের প্রধান গুণ এই ছিল যে তিনি ভক্তদের ইচ্ছা পূরণ করেন এবং ভক্তরা তাকে এই জন্য অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করত। ইচ্ছা পূরণকারী দেবী হিসেবে দেবী মান্নাতের নাম দিক দিগান্তরে রটে গেছিল। এই প্রসঙ্গে একটি কথা উল্লেখযোগ্য, কাবা তীর্থ ইসলাম ধর্ম প্রচারের বহু আগে থেকেই আরব দেশের একটি প্রধান তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত ছিল। এই তীর্থক্ষেত্রে বহু দেবদেবীর মূর্তি ছিল এবং কুরেশ বংশের লোকেরা কাবা তীর্থের রক্ষণাবেক্ষণ করতেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ইসলাম ধর্ম প্রচারকারী হযরত মুহাম্মদ এই কুরেশ বংশীয়ই ছিলেন। সপ্তম শতাব্দীতে হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করেন। তার মতানুসারে একমাত্র আল্লাহই উপাস্য এবং কোনো রকম মূর্তি পূজা ইসলাম ধর্ম বিরুদ্ধ কাজ। তিনি সমস্ত দেবতাদের মূর্তি ভেঙে ফেলতে বলেন। তার কথা অনুসারে হযরত মুহাম্মদের অনুগামীরা আরব দেশের সমস্ত দেবদেবতাদের মূর্তি ভেঙে ফেলা শুরু করেন। 630 খ্রিস্টাব্দে রমজান চলাকালীন হযরত মুহাম্মদ তার অনুগামী খালিদ ইবন আল ওয়ালিদকে নাখালায় আল উজ্জার মন্দিরটি ধ্বংস করতে আদেশ দেন। খালিদ ইবন আল ওয়ালিদ 30টি অশ্বারোহী নিয়ে হযরত মুহাম্মদের আদেশ পালন করার জন্যে নাখালায় যান এবং নাখালায় গিয়ে তিনি সেই মন্দিরটি ধ্বংস করেন।
প্রায় একই সময়ে হযরত মুহাম্মদ তার আরেক অনুগামী সাদ বিন জায়েদকে মান্নাতের মূর্তিটি ভাঙার আদেশ দেন। সেই মতো সাদ বিন জায়েদ 20 জন ঘোড়সওয়ার নিয়ে আল মাসাল্লায় মান্নাতের মন্দিরে উপস্থিত হন। সেই সময় মান্নাতের উপাসকরা মন্দিরে ছিলেন, তারা অত্যন্ত দুঃখী হয়ে যান, কিন্তু তারা কোনো বাধা দেন না, নীরবে চলে যান। সাদ বিন জায়েদ অতি অনায়াসে তখন মান্নাতের মূর্তিটি এবং মন্দিরটি ধ্বংস করতে সফল হন। এরপর হযরত মুহাম্মদের আদেশে কাবাতে দেবদেবীর মূর্তি ভাঙা হয়। কাবাতে মোট 360টি দেবদেবীর মূর্তি ছিল এবং তার মধ্যে দেবী মান্নাতেরও একটি মূর্তি ছিল, কিন্তু কথিত আছে যে ভাঙার সময় দেবী মান্নাতের মূর্তিটি পাওয়া যায়নি। এর পেছনে একটি কাহিনী শোনা যায়। গজনীর রাজসভা কবি ফারুক সিস্তানি জানিয়েছেন যে মান্নাতের উপাসকেরা অতি গোপনে মান্নাতের মূর্তিটি লুকিয়ে ফেলেন এবং তারা সেই মূর্তিকে রক্ষা করার জন্যে ভারতে পাঠাবার ব্যবস্থা করেন। সেই সময় আরব দেশ থেকে ভারতবর্ষে জাহাজে করে ঘোড়া রপ্তানি করা হতো। সেই রকম একটি জাহাজে অত্যন্ত গোপনে মান্নাতের মূর্তি গুজরাটের কাথিয়াবাড় অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় এবং একটি হিন্দু মন্দিরে দেবী মান্নাতকে লুকিয়ে রাখা হয়। এরপর থেকে দেবী মান্নাতের মূর্তিটি সম্বন্ধে আর কোনো কথা বা আর কোনো কিছু জানা যায়নি। দ্বিতীয় খ্রিস্টাব্দের হাথারায় পাওয়া একটি রিলিফ ওয়ার্কে একসাথে এই তিন দেবীর একটি প্রতিকৃতি পাওয়া যায়। এই প্রসঙ্গে একটি জিনিস উল্লেখযোগ্য, আরব দেশের এই তিন দেবীদের সাথে হিন্দুদের তিন দেবী লক্ষ্মী, সরস্বতী এবং কালী বা পার্বতীর অনেক মিল খুঁজে পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই দেবীদের বাহন আছেন সিংহ। তেমনি এই দেবীরা বিদ্যা, বুদ্ধি, শক্তি, শৌর্য, ভাগ্য, উর্বরতা এবং মৃত্যুর অধিষ্ঠাত্রী দেবী। আজ আমরা আরব দেশের এই তিন দেবীকে ভুলে গেছি, কিন্তু সত্যি কি ভুলে গেছি? আজও আমরা নিজেদের ইচ্ছা পূরণের জন্যে মানত করি। এই মানত কথাটি কিন্তু দেবী মান্নাতের থেকেই এসেছে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলো। আজ এই পর্যন্তই, নমস্কার। আপনার যদি এরকম ইতিহাস জানার ইচ্ছে থাকে তাহলে লাইক দিন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।